রাত দশটার মধ্যে মুখ্য সচিবকে রাজভবনে তলব। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল। গতকাল থেকে রাজ্যে যা ঘটনা ঘটছে তা উদ্বেগের। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবকে রাতের মধ্যেই তলব করে টুইট। রাজভবনের পার্ক সার্কাসের গুলির প্রসঙ্গ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ। আইন শৃঙ্খলা নিয়ে মুখ্য সচিবের কাছে তথ্য চেয়ে তলব রাজ্যপালের। দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরোধিতায় আজও হাওড়ার বিভিন্ন জায়গায় প্রতিবাদ, ঘিরে উত্তেজনা। পথ অবরোধ ঘিরে রণক্ষেত্র চেহারা নিল হাওড়ার ধুলাগড়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, তারপর কি পরিস্থিতি তৈরি হলো দেখুন। এইরকম পরিস্থিতি শুধু ধুলাগড় বা উলুবেড়িয়াতে হয়নি, পাঁচলাতেও একই রকম ভাবে পরিস্থিতি তৈরি হয়। দেখতে পাচ্ছেন যে দীর্ঘ যানজট, পরপর গাড়ি দাঁড়িয়ে পড়েছে সারিবদ্ধভাবে। গতকাল যে ছবি দেখা গিয়েছিল একেবারে ৬ নম্বর জাতীয় সড়কে, পাঁচলাতে আজকে কার্যত সেই ছবি অবরোধের জেরে তৈরি হয়। ট্রেনের টিকিট দেখলো, দেখে বললে একটা গাড়িকেই ছাড়বো। দেখতে পাচ্ছেন যে গাড়ি পর্যন্ত ভাঙচুর করা হয়েছে একেবারে। এর আগে আপনাদের দেখাচ্ছিলাম যে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছে এবং পাল্টা অবরোধ তুলতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে, এবং দেখতে পাচ্ছেন যে একেবারে গাড়ির যে উইন্ডস্ক্রিন সেটা পর্যন্ত চৌচির হয়ে গিয়েছে। গাড়ির পেছনের কাঁচ একেবারে ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এবং এই যে অবরোধ এবং তার জেরে যে সারিবদ্ধভাবে পরপর গাড়ি দাঁড়িয়ে গেছে, মাঝে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়ে। দেখতে পাচ্ছেন রোগী নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্স, সেরকম অ্যাম্বুলেন্স আটকে গেছে। গতকাল আপনারা আমাদের দেখিয়েছিলাম যে ১১ ঘন্টা ধরে আটকে ছিল একজন ক্যান্সার রোগী, তিনি চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছেন, যন্ত্রণায় ছটফট করছেন। ওই ১১ ঘন্টা তাকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছিল এবং আজকেও পরিস্থিতির এতটুকু পরিবর্তন হয়নি। আজও দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্স যার ভেতরে রোগী রয়েছেন এবং শুয়ে রয়েছেন, এই অবরোধের জেরে, যানজটের জেরে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে পড়েছে। আর এই মুহূর্তে খবর পাচ্ছি নতুন করে অবরোধ তৈরি হয়েছে চেঙ্গাইলে, যার জন্য হাওড়া দক্ষিণ পূর্ব শাখায়, হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল বন্ধ। চেঙ্গাইলে নতুন করে অবরোধ চলছে। সুনীত হালদার আমাদের প্রতিনিধি, বিস্তারিত বলবেন সুনীত। দেখো সুপ্রসিদ্ধ, যেটা জানা যাচ্ছে যে আজ ১:৩০ নাগাদ থেকে চেঙ্গাইল স্টেশনে অবরোধ শুরু হয়। বিক্ষোভকারীরা চেঙ্গাইল স্টেশনে যে রেল লাইন আছে, রেল ট্র্যাকের ওপর টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরু করে। এর ফলে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে প্রায় ২ ঘন্টা হয়ে গেছে, ২.৫ ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু ট্রেন চলাচল শুরু হয়নি। এর ফলে একাধিক দূরপাল্লা ট্রেন এবং একাধিক লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে গেছে এবং যাত্রী যারা আছেন ট্রেনে তারা কিন্তু কার্যত বিপাকে পড়েছে। এবং সেই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে টাউন গীতাঞ্জলি এক্সপ্রেস সেটা বাগনান স্টেশনে দাঁড়িয়ে আছে, এছাড়া হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস আপের গাড়ি সেটাও অন্য স্টেশনে দাঁড়িয়ে গেছে, এবং একাধিক দূরপাল্লা ট্রেন আপের ক্ষেত্রে ৬টা ৮টার আপ লোকাল এবং প্রায় ৮-১০টার ডাউন লোকাল তারাও কিন্তু বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে গেছে। এই মুহূর্তে দক্ষিণ পূর্ব শাখায় কোনো ট্রেন চলছে না, লোকাল ট্রেন অথবা দূরপাল্লা ট্রেন কোনো ট্রেনই চলছে না। আর রেলের পক্ষ থেকে বিক্ষোভকারীদের সঙ্গে অনেকবার কথা বলা হয়েছে, তারা যাতে তারা অবরোধ তুলে নেয়, কিন্তু এই মুহূর্তে কিন্তু অবরোধ ওঠেনি, যার ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে না। ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি আছে, কিন্তু তা সত্ত্বেও কোনো বড় প্রয়োগ না করা হয়নি।